আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজ আমরা প্রথমে চাহিদার সূচি থেকে চাহিদার সমীকরণ নির্ণয় দেখব এরপর চাহিদার সমীকরণ থেকে চাহিদার সূচি নির্ণয় দেখব অর্থাৎ প্রথমে সূচি থেকে সমীকরণ নির্ণয় করব এবং পরে সমীকরণ থেকে সূচি নির্ণয় করব তো চলো শুরু করি আজকের ক্লাস আমরা প্রথমে চাহিদার সূচি থেকে চাহিদা সমীকরণ নির্ণয় দেখব আমরা কাল্পনিকভাবে একটি সূচি নির্ণয় করবো পি অর্থাৎ প্রাইস কিউ অর্থাৎ কোয়ান্টিটি প্রাইস যদি টু টাকা হয় তাহলে কোয়ান্টিটি সিক্স একক প্রাইস যদি থ্রি টাকা হয় কোয়ান্টিটি ফোর একক এখানে টু হচ্ছে পি ওয়ান এবং থ্রি হচ্ছে পি টু সিক্স একক হচ্ছে কিউ ওয়ান ফোর একক হচ্ছে কিউ টু পি ওয়ান হচ্ছে প্রাথমিক দাম কিউ ওয়ান হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ আমরা চাহিদার সমীকরণ নির্ণয়ের সূত্রটি আগে লিখব আমরা জানি QD-Q1 Q1 ডিভাইডেড বাই কিউান মাইনাস কিউ টু ইজ ইকাল টু পি মাইনাস পি ওয়ান এখন আমরা এই সূত্রে মান বসাব কিউডি Minus six divided by six minus four is equal to P minus two divided by two minus three QD minus six divided by plus two is টু পি মাইনাস টু divided বাই মাইনাস ওয়ান এখন আমরা বজ্র গুণন করব অর্থাৎ আর গুণন করব মাইনাস কিউডি প্লাস সিক্স ইজ ইকুয়াল টু টু পি মাইনাস ফোর এখন আমরা কিউডি এক পাশে রেখে বাকিগুলো সব ডান পাশে নিয়ে নিব মাইনাস কিউডি ইজ ইকুয়াল টু টু পি মাইনাস টেন এখানে প্লাস সিক্স ডান পাশে গিয়ে মাইনাস সিক্স হয়েছে অর্থাৎ মাইনাস সিক্স এবং মাইনাস ফোর মাইনাস টেন হয়েছে কিউডি ইজ ইকুয়াল টু টেন মাইনাস টু পি আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এভাবে লিখতে পারি অর্থাৎ সূচি থেকে আমরা চাহিদার সমীকরণ নির্ণয় করতে পারলাম এবার আমরা চাহিদার সমীকরণ থেকে চাহিদার সূচি নির্ণয় করব আমরা ধরে নিচ্ছি আমাদের চাহিদার সমীকরণ কিউডি ইজ ইকুয়াল টু টেন মাইনাস টুপি এটা হচ্ছে আমাদের চাহিদার সমীকরণ

টেন মাইনাস সিক্স ইজ টু ফোর অর্থাৎ পি ইজ টু হলে কিউডি ইজ টু ফোর হবে এখন আমরা চাহিদার সূচি বা ছক তৈরি করতে পারবো এক্স দ্রব্যের চাহিদার সূচি আমরা একটি ছকে উপস্থাপন করতে পারি তথ্যগুলো পি এক্স কিউডি আমরা এখানে কিউডি এক্সও লিখতে পারি পি এক্স টু হলে কিউডি সিক্স একক পি এক্স থ্রি হলে কিউডি ফোর একক হবে এভাবে আমরা চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি নির্ণয় করতে পারি অর্থাৎ আমাদের কাছে যদি চাহিদা সূচি থাকে তাহলে আমরা সেখান থেকে চাহিদা সমীকরণ গঠন করতে পারি একইভাবে যদি চাহিদার সমীকরণ থাকে তাহলে আমরা সেখান থেকে চাহিদার সূচি নির্ণয় করতে পারি এক নজরে আজকের পাঠ প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে চাহিদার সূচি থেকে চাহিদার সমীকরণ নির্ণয় দেখলাম এবং পরে চাহিদার সমীকরণ থেকে চাহিদার সূচি নির্ণয় করা দেখলাম আশা করি তোমরা বিষয়গুলো অনুধাবন করতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা অর্থনীতি বিষয়ক অনলাইন ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল লার্ন ইকোনমিক্স সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী অর্থনীতি বিষয়ক অনলাইন ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ